বলো আরেকবার হয়ে যাক, বলো দুর্গা মাইকি। ঢাকের ধেমকুড়া কুড় বাজছে নূপুর, এলো যে পুর। সো গাইস, কুমারটুলি আসতে গিয়ে দেখো কাদের সাথে দেখা হয়ে গেল। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ব্লগস অফ তিথিতুষার। আজকে এইভাবে স্টার্ট করছি কারণ আমরা প্রথমবার লাইফে, মানে আমরা কোনোদিন করিনি এটা, প্রথমবার কি করেছিলাম, আমরা মিটআপ, আমরা একটা প্রথম মিটআপ অ্যানাউন্স করেছিলাম, যেটা হলো কুমারটুলিতে মহালয়ার দিনে। হ্যাঁ, মহালয়ার দিনে আমরা ন্যাচারালি ভেবেছিলাম যে চলো যাচ্ছি, দেখা করব, একটু আড্ডা ফাড্ডা মারবো, তোমার সাথে দেখা হবে। কারণ তো বিশেষ করে তোমাদের তো অনেক রিকোয়েস্টেড ব্যাপারটা ছিল, তোমরা একটা মিটআপ রাখো মিটআপ রাখো। তো ভাবলাম যে দুর্গা পুজো তো একটা উৎসব, তো কেন এটার মধ্যে আমরা কেন রাখতে পারি না, তাই তো প্ল্যানও করিনি যে আমরা মিটআপ রাখবো। হঠাৎ করে লাইভে এসেছিলাম, অনেক মানে বহুদিন বাদে আমরা লাইভে এসেছিলাম, তো লাইভে হঠাৎ করে তোমার দাদা বললো, তো আমি বললাম ঠিক আছে কেন না, মিট আপ করাই যায়। অলরাইট গাইস, আমরা এখন বেরিয়ে পড়েছি, এবার এখন আমরা আছি হলাম ডানলপে। তো যাই হোক, কিছুক্ষণ পরেই যাচ্ছে, এত জ্যাম মাঝখানে রাস্তার, অনেকটা লেট হয়ে গেছে, অনেকটা দাঁড় করিয়ে ফেলেছি হয়তো তোমাদের। এখন বাজে অলরেডি 3:30। না, দাঁড় করিয়ে ফেলেছি না, রাস্তায় এত জ্যাম হলে এমনিতেই সানডে, আমরা 3টার আগেই বেরিয়েছিলাম, বাট লেট হয়ে গেল একটু, এমনিতেই সানডে। তারপরে পূজোর মার্কেটিং, মার্কেটিং এর জন্য প্রচুর ভিড় হয়েছে রাস্তায়, প্রচুর ভিড়, আর আমাদেরও একটু লেট হয়েছে হালকা, কারণ বেশি লেট হয়নি, হালকা লেট হয়েছে কারণ আমি ওই পেটুক সিরিজের শুট ফুট করে ওইটা আমি এডিট করছিলাম, তাই একটু লেট হয়ে গেল। মানে তোমরা পেছনটাও দেখতে পারবে, এখনো জ্যাম আছে, আমরা জ্যামেই দাঁড় আটকে আছি। তো যাই হোক, যাই এখন, দু তিনজনের সাথে আমার এখনো কথা হচ্ছে ওখানে, ওখানে অনেক নাকি লোকজন এসেছে, দেখা যাক। আমি ভীষণ নার্ভাস হয়ে পড়েছি বাবাই, মানে কিভাবে কন্ট্রোল করবো বুঝতে পাচ্ছি না, মানে কোনো রকম ভাবে, এটা ফার্স্ট আমাদের মিট আপ বলতে গেলে, তোমাদের রিকোয়েস্টই করে ফেলেছি, বাট বুঝতে পারছি না তোমাদের যাতে কোনো অসুবিধা না হয় এটাই চাই, দেখা যাক, যাই তারপরে কথা হচ্ছে। আমরা 2:00 থেকে 3:00 অবধি টাইম দিয়েছিলাম, বাট আমাদের এত খারাপ লাগছিল যে মানুষজন কন্টিনিউয়াসলি, মানে তাও আমরা 3:30 সময় কুমারটুলিতে পৌঁছে গেছি। এবার কুমারটুলি ভেতরে ঢুকেছে, ঘাটে যাব, সব জায়গা থেকে মানে গাড়ি পুরো ঘুরিয়ে দিচ্ছে, নো এন্ট্রি নো এন্ট্রি নো এন্ট্রি। গাইস, আজকে ভিডিও করার আগে তোমাদেরকে আমি এমন একটা ট্রাস্টেড ওয়েবসাইটের ব্যাপারে বলবো যার নাম forabet.com। এখানে তোমরা অ্যাভিয়েটর গেম খেলে লাখের উপরে বেশি টাকা আর্ন করতে পারবে। চলো তো তোমাদের বলি কিভাবে তোমরা এই গেমটা খেলবে। আপনাকে শুধু বেট করতে হবে, যদি আপনাদের গ্রাফটা উপর দিকে যায় তাহলে আপনাদের সেখানে লাভ হবে, আর যদি নিচের দিকে যায় তাহলে আপনার লস হবে। তো আপনাদের কিন্তু অনেকটা খেয়াল রেখে খেলতে হবে। যেমন কি আমাদের প্রথম বেট আমরা 1500 লাগিয়েছি, তো দেখো আমার গ্রাফ উপরে যাচ্ছে। তো একটু ওয়েট করে নি। তো গাইস, এই দেখো আমরা 2625 টাকা জিতে ফেলেছি, ওয়াও। তো চলো আরেকবার ট্রাই করি। নিশ্চয়ই। তো দেখো আবার আগের মতো আমার গ্রাফ উপরে যাচ্ছে, একটু ওয়েট করে নি। আর দেখো গাইস, কিছুক্ষণের মধ্যে আমরা 10,280 টাকা জিতে ফেলেছি। তো গাইস, এবারে সময় হলো এই টাকা আমাদের ব্যাংকে উইথড্র করার। সো গাইস, এই 12,905 টাকা উইথড্র করার জন্য আমি কিন্তু গুগল পে, ফোন পে, পেটিএম, ইউপিআই, ব্যাংক সবকিছু ইউজ করতে পারি। আর গাইস দেখো, আমি স্ক্রিনে ওখানে স্ক্রিনশটটাও দিয়ে দিয়েছি যে আমাদের ব্যাংকে কিন্তু খুব ইজিলি ট্রান্সফার হয়ে গেছে, আর আমাদের ডিসক্রিপশন লিংক দেওয়া রয়েছে, আর ওখানে আমাদের প্রোমো কোড MXIND যদি তোমরা ইউজ করো তাহলে তোমাদের ফার্স্ট ডিপোজিটে 230% এক্সট্রা বোনাস পে। একদমই তাই, তাহলে ডিসক্রিপশন লিংক দেওয়া আছে, এখনই যাও। বাপরে বাপ, এখানে এদিকে নো এন্ট্রি ওদিকে নো এন্ট্রি, মানে কত জায়গা দিয়ে আমাদের ঘুরতে হচ্ছে, মানে বুঝতে পারছি না যে কি হচ্ছে, মানে প্রচুর লেট আমরা। এবার তাহলে আমরা যাব কি করে, লাস্টে কোন রকমে সেই আমরা গাড়ি আবার, মানে আমরা एक्चुअली কোমটলে ঢুকে গেছিলাম, আবার আমাদের ঘুরিয়ে মেন রোডে পাঠিয়ে দিয়েছিল, মেন রোডে আবার, মেন রোড দিয়ে আমরা গুগল ম্যাপ খুঁজে খুঁজে যে কোন রাস্তা হবে রাস্তা হবে। হ্যাঁ, 4:10 আমরা ওই শ্মশানটার সামনে এলাম, তাও আবার ওই পারে, মানে আমাদের আর গাড়িটা ওপার আর হতে পারবে না, কারণ ওটা একটা রাস্তা ছিল যেটা একটা রেল লাইন পড়ে যাচ্ছে। গাইস, এরকম একটা জায়গার মধ্যে এসে আমাদের গাড়িটা ছেড়ে দিলাম, অসুবিধা নেই, ওই জায়গা থেকে আমরা পরে আবার কল করব, আপাতত বের হই না, এদিকে ঢুকিও না, তুমি থাক। যারপরে আমরা ওখান থেকে সেই আমাদের হেঁটেই যেতে হলো। হ্যাঁ, নেমে যাই, হেঁটে হেঁটে যাই, বাট আমার তখন সত্যি এত খারাপ, তখন প্রায় 4:10-15 হয়ে গেছে, মানে আরো বেশি 30-এর মতো হয়ে গেছে। এবার আমি যাদেরকে 2 নাগাদ টাইম দিয়েছি তারা 4:30 অবধি কেনই বা থাকো, আমি ভেবেছি সবাই চলে গেছে। অলরাইট গাইস, এবার আমরা কুমারটুলি ঘাটের দিকে যাচ্ছি, অ্যাকচুয়ালি আমরা আজ কাশ্মীর শ্মশান ঘাটটা দিয়ে দিয়ে সোজা যাচ্ছি কুমারটুলি ঘাটের দিকে, গাড়িটা কোনো রকমে ছেড়ে দিতে হলো, আমি জানি না এখন কি হবে। খুব বাজে একটা ইয়ে, মানে খুব বাজে ব্যাপারে বললাম, হাঁটতে হাঁটতে যেতে হচ্ছে আমাদের শেষমেশ, আর গাড়িটা কখন আমি ছাড়লাম, আপাতত দেখি কলকাতা বা কোথায় যায়। বাট বিশ্বাস করবে না,
কতজন ছিল ওখানে? সত্যি তাই সত্যি বলছি আমাদের অনেকটা লেট হয়ে গেছে জ্যামের জন্য, কোনো অসুবিধা নেই, কিন্তু আমার খারাপ লাগছে। নিজের আর খুব খারাপ লাগছে, আমাদের কিছু করার ছিল না, রাস্তায় জ্যাম হলে আমরা কিভাবে যাব? আমি তো প্রথম দিকে ভেবেছিলাম সবাই হয়তো চলে গেছে, ভুল হয়েছে এরকম একটা দিনে মিটআপ রাখা আবার কুমারটুলির মতো জায়গায়। আর তোমাদের বলি দি, মিটআপে একজন আমাদেরকে একটা পোর্ট্রেট গিফট করেছে, এটা আমি ছবিটা এখানে অ্যাটাচ করে দিলাম, তোমরা দেখো ভীষণ সুন্দর হাতের কাজ, ভীষণ সুন্দর। হ্যাঁ, ওটা আমি এখন তোমাদের দেখাচ্ছি না, আমি তো পোর্ট্রেটটা দেখে মনে হচ্ছে যে মানে আমি যে ছবি তুলেছিলাম ছবিটা দেখে তো সে এঁকেছে, আমার মতো নিজের ছবিটা এত ভালো লাগছে না, যতটা আঁকাটা ভালো লাগছে। আমি প্রথমত অত ভেবে আমরা করিনি, বলে দিয়েছি জাস্ট একটা ইনস্টাগ্রাম স্টোরি, একটা লাইভ আমরা ভাবলাম সামনে পূজো তোমাদের সাথে মানে কানেক্ট হব, যার জন্য বলি মানে সেরকম ভাবে বলিনি, যার জন্য আমি বলে না মানুষ ঠকে শেখে। সো বাট সবাই বলছিল অনেক লোক এসছে, প্রচুর লোক এসেছিল, বাট অনেকে চলে গেছে অবভিয়াসলি, মানে এত স্টোরি আমাকে এত মেনশন আসে দাদা কখন আসবে কখন আসবে, আর অনেকেই তোমরা অনেক যার জন্য অনেকে এসেছিলে চলে গেছো, মন খারাপ করেছো, প্লিজ মন খারাপ করো না, নেক্সট টাইম এরকম কোনো স্পেশাল ডেতে না, নর্মাল একটা ডেতে তোমাদের সাথে মিট আপ করবো যেখানে আমরা এক ঘন্টা আগে চলে যাব। আর ওই ছবিটাকে আমরা এখন তোমায় দেখাচ্ছি না, কারণ ওটা আমি এখন বাইন্ডিং করতে দিয়েছি, এত সুন্দর হয়েছে, আমরা আমাদের স্টুডিওতে রাখবো অবভিয়াসলি, তো ওটা পুরো ব্লগে দেখাবো। হ্যাঁ, ওটা এখন পুরো রেডি হয়ে যাবে, তখন তোমাদেরকে দেখাবো। তো আজকে আমরা এসেছিলাম মহালয়া মিট আপ করতে, ভাবিনি যে এত লোক হবে, বাট সবাই এসছে, সবাইকে জানাচ্ছি, এক সেকেন্ড আগে দেখিয়ে নিয়ে সবাইকে, এই যে এত লোক এসছে, বলো ভাই, আমি বুঝতে পারছি না এত লোক এসছে আমি কিভাবে ট্যাকেল করতে বুঝতে পারছি না, বাপরে বাপ না, এদের এত এত ভালোবাসা পেয়ে সত্যি আমরা অনেক মুগ্ধ, খুব ভালো হয়েছে তোমার সাথে দেখা হয়ে, তোমাদের কেমন লাগছে আমার সাথে দেখা হয়ে? আচ্ছা, আমাদের ব্লগ তোমাদের ভালো লাগে তো? ওকে ওকে ওকে, সবাইকে ফ্রেমে নিয়েছি, আর এইভাবে আমাদের সাপোর্ট করো, ব্যাস, আর সবাইকে শুভ মহালয়া। হ্যাঁ, আর সবাইকে শুভ মহালয়া, আরেকবার হয়ে যাক, বলো দুর্গা মাইকি। ওকে ওকে, খুব ভালো লাগছে, আমি ভাবতে পারিনি এত লোক আসবে, আমরা এক্সপেক্ট করিনি, একদম এক্সপেক্ট করিনি, সত্যি বলছি খুব ভালো লাগছে, আমাদেরই কান্না আসছে, মানে
হ্যাঁ এবার তুমিও গানো, সবাই একজন করে আসছে আর কান্না করছে। অনেক দিন ধরে দেখার ইচ্ছা ছিল, তুমিও খেতে দাও, সবাই কান্না করছে। আমি বলছি আর তারপরে আর কি আমরা যেমন মহালয়ার প্রত্যেকবার তোমায় দেখাই, ঠাকুর তোলা, মায়ের দর্শন দিই, তো এই আজকের ব্লগেও সেম জিনিসটা চলেছে, তোমরা সেটা এনজয় করো, তাই তো? তারপর আমরা আসছি। মায়ের আলতা পায়ের আলত ছোঁয়ায় হলো যে অকাল বোধ, তুমি থাকলে পাশে জীবন হাসে, দু চোখে স্বপ্ন ভাসে খুশির সুরে মা, তুমি যে মা আমরা মজ মিটাপে দেখা হয়ে যাবে, যাই হোক ঘুরু কোড়া, আমরাও এখন যাবো, চলো। তো গাইস পুরো ব্লগটা তোমরা দেখলে, আজকে মহালয়ার দিন কেমন লাগলো, আর সামনেই পুজো আশা করি। আর একটা কথা বলতে চাই যে আমরা পূজোর মধ্যে কিন্তু আর ভিডিও দিতে পারবো না, একদমই পারবো না, কারণ ভিডিও দিলেও তোমরাও দেখবে না আমরাও দেখবো না, বেকার ওয়েস্ট হবে ভিডিওটা, যার জন্য পূজোর পরে আরো ধামাকেদার ধামাকেদার ভিডিও আসবে। আর হ্যাঁ আর হ্যাঁ, আমি এখন একটা মাথায় বুদ্ধি এলো আমার, যে এই ভিডিওটা আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা একবার আমাদের কমিউনিটি পোস্টের দিকে চলে যাও, ওখানে একটা পোল দিয়েছি আমি যে তোমরা কি ডেইলি ব্লগ চাও নাকি পুরো পূজো মিলিয়ে একটা ব্লগ চাও, কারণ এগুলো পূজোর পরে যদি তোমরা ডেইলি ব্লগ চাও, আবার তোমরা আবার ডেইলি ব্লগ মানে ওইরকম ডেইলি ব্লগ ভেবো না, শুধু পূজোর টাইমটা, পূজোর টাইম
তিনটা ডেইলি ব্লগ চাও মানে লাইক ধর সেপারেটেড পঞ্চমী সেপারেটেড ষষ্ঠী সপ্তমী এরকম চাও নাকি পুরো একটা গোটা ব্লগ হবে পঞ্চমী ষষ্ঠী সপ্তমী এরকম মিশি এরকম মিশি চাও তোমরা যেটা বলবে সেটা তোমরা যদি বলো যে ডেইলি ব্লগ করব তাহলে আমরা অবশ্যই করব তাহলে দশমী যেদিনকে শেষ হচ্ছে তো একাদশী থেকে আমরা পঞ্চমী ষষ্ঠী এইভাবে দিতে আরম্ভ করে দেব তো অবশ্যই তোমরা সেই পোলটায় গিয়ে ভোট করো যেটার ভোট বেশি হবে আমরা সেটাই করবো আর তো আজকে হলো এটা আপাতত আমাদের চ্যানেলের লাস্ট ব্লগ কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না আর বেল আইকনটাকে টং করে দাবিয়ে দেবে আর একটা কথা আমার মায়ের একটা চ্যানেল আছে পেটুক সিরিজ বলে ওখানে পুজোর জন্য আমি মানে পুরো একদম সিক্স ডেজ পর পর থালি দিয়েছি মানে এখন অবধি অষ্টমীর কিন্তু থালি আপলোড হয়ে গেছে তোমরা যারা দেখোনি এখনই গিয়ে দেখে নাও আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর অবশ্যই তোমাদের পূজাটা সবার ভালো কাটুক হ্যাপি পূজা হ্যাপি পূজা